হ্যালো, আসসালামু আলাইকুম। এগ্রো প্লাস চ্যানেলে সকলকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এর আগে বলেছিলাম একটি ভিডিওতে আপনাদেরকে আমার নিজের হাতে মুরগির জন্য খাবার বানানো সেটি শেয়ার করব। তো আজকের ভিডিওতে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে শুরু করছি, এটি হচ্ছে ভুট্টা ভাঙ্গা। এটি আমি বাজার থেকে কিনে নিয়েছি, আধা আধা ভাঙা ভুট্টা, 1 কেজি 50 টাকা। আর দ্বিতীয়তে হচ্ছে গম। গম এটি আমি বাজার থেকে আমারটা কিনে এনে বাড়িতে ব্লেন্ডার দিয়ে আধা আধা ভেঙে নিয়েছি। আর 3 নম্বর হচ্ছে খোলের গুঁড়ো, এটি 100 গ্রাম নিয়ে নিয়েছি। মূলত এই তিনটি জিনিস আমি বাজার থেকে কিনেছি, আর বাকিগুলো আমার বাড়িতে ছিল। তো এটির দাম, এটি নিয়েছি 1/2 কেজি, এটির দাম 25 টাকা, এটাও 50 টাকা কেজি। এটি নিয়েছি 100 গ্রাম, 100 গ্রামের দাম এখানে হচ্ছে 10 থেকে 12 টাকা পড়েছে আর কি। আর এখানে আছে ধানের কুড়ো, এটি সকলেই চিনেন এবং বাড়িতেই থাকে সব সময়। আর এটি হচ্ছে ধান, আমি মুরগির খাবার তৈরি করার জন্য একদম স্বচ্ছ ধান বাছাই করছি, আপনারাও তাই চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে খুদ, এমনি যে খুদ বাড়িতে পাওয়া যায় এবং বাজারে পাওয়া যায় আপনারা সেটি দিবেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে চাউল, আমরা যে চাউল থেকে ভাত খাই সেই চাউল, মানে ভালোটা আর কি। তো এখন সবগুলো মিক্সার করে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধান। এখানে 1 থেকে 1.5 কেজি ধান নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে 1 কেজি কুড়া আছে, তো আমি তারপর কুড়াটি ঢেলে দিচ্ছি। তারপর আমি ঢেলে দিব চাউল, আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি খুদ, আমি এখানে 1.5 কেজি খুদ নিয়েছি। তারপরে দিয়ে দিব ভুট্টা ভাঙা। তারপরে দিয়ে দিব গম ভাঙা। তারপরে দিয়ে দিব 100 গ্রাম খৈলের গুঁড়ো। আরও অনেক অনেক উপাদান দিলে ভালো হয়, যেমন ডিমের খোসার গুঁড়ো, ঝিনুকের গুঁড়ো, এগুলো দিলে আরও ভালো হয়। তবে আমি আপনাদের শুধু দেখাবো হাতের কাছে থাকা উপাদানগুলো দিয়ে কীভাবে মুরগির আদর্শ খাবার তৈরি করা যায়। তো যেগুলো আপনার হাতের কাছে ছিল সেগুলাই কিন্তু আপনি সবসময় দিতে পারবেন এবং মুরগিকে খাওয়াতে পারবেন। আপনারা চাইলে এটা সবসময় বাড়িতে তৈরি করে মুরগির জন্য খাওয়াইতে পারেন, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এবং মুরগি আদর্শ খাবারটাও পাবে, যাতে মুরগির দেহ সুস্থ থাকবে। এটি এখন ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার এই খাবারগুলো মুরগিকে দিলে মুরগি কি মজা করে খায়। দেখেন আমার এই খাবারগুলো মুরগি কি মজা করে খায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পাশে আছে দেশি মুরগি, আমি দেশি মুরগিকেও এইগুলো খাবারই খাইয়ে থাকি। আশা করি ভিডিওটি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওর মাঝে কোথাও ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই। আসসালামু আলাইকুম।